introduction. Okay, hi, hello. Welcome to another episode. এক জঙ্গলে একটা টুনটুনি পাখির ফ্যামিলি থাকে। টুনটুনি পাখির দুইটা বাচ্চা ছিল, একটা ছেলে আর একটা মেয়ে। তারপর টুনটুনি পাখি বাচ্চাদেরকে বলল, আজকে আমাদের বাসায় নতুন করে বানাতে হবে, এই জন্য তোমাদেরকে আমার সাথে যেতে হবে। তারপর টুনটুনি পাখির মেয়ে বলল, মা আমাদেরকে কোথায় যেতে হবে? তারপর টুনটুনি পাখি বলল, এখান থেকে একটু দূরে শুকনো ঘাস আছে, শুকনো ঘাস আমাদেরকে নিয়ে আসতে হবে। তারপর টুনটুনি পাখির মেয়ে বলল, ঠিক আছে মা, দারুণ মজা হবে আর আমাদের নতুন কিছু শেখা হবে। তারপর টুনটুনি পাখির ছেলে বলল, কিন্তু মা আমার কান দুটো ব্যথা করছে, আমি কি করে যাব? তারপর টুনটুনি পাখি বলল, আমি জানি, যখনই কাজের কথা বলি তোমার কানের ব্যথা শুরু হয়ে যায়, এভাবে চললে তুমি বড় হয়ে কি করবে? তোমার বোনকে দেখো সবসময় আমাকে সাহায্য করে। তারপর টুনটুনি পাখির মেয়ে বলল, ঠিক আছে মা, দাদার কান ব্যথা করছে তো বাড়িতে থাকুক, চলো আমরা দুজনে। তারপর টুনটুনি পাখি বলল, ঠিক আছে তুমি বাড়িতে থাকো আর কোনো রকম দুষ্টুমি করো না। তারপর টুনটুনি পাখি আর টুনটুনি পাখির মেয়ে শুকনো ঘাস নিতে চলে যায়। এক জঙ্গলে দুই বন্ধু ছিল, টুনটুনি পাখি আর কাঠ ভাই। তারপর টুনটুনি পাখি কাঠ ভাইকে বলল, বন্ধু তুই তো জাদু করতে পারিস, আমাকে কিছু জাদু দেখা। তারপর কাঠ ভাই বলল, ঠিক আছে বল তোর এখন কি খাবার ইচ্ছে আছে। তারপর টুনটুনি পাখি বলল, আমার এখন আপেল খাওয়ার ইচ্ছা করে। তারপর কাঠ ভাই বলল, তাহলে ঠিক আছে। তারপর কাঠ ভাই জাদু দিয়ে একটা আপেল এনে দেয়। তারপর টুনটুনি পাখি বলল, আরে বন্ধু তুই তো দারুণ জাদুঘর। তারপর কাক ভাই বলল, আচ্ছা ঠিক আছে আমি এখন বাড়ি যাই। তারপর কাক ভাই বাড়ি চলে যায়। তারপর একদিন টুনটুনি পাখি একটা গাছের নিচে বসেছিল, আর এখান থেকে একটু দূরে কাক ভাই ছিল। কাক ভাই টুনটুনি পাখিকে দেখে বলল, বন্ধু তোর সাথে একটু মজা করতে হবে। তারপর কাক ভাই জাদু দিয়ে বাঘ হয়ে যায়। তারপর টুনটুনি পাখির কাছে চলে যায়। টুনটুনি পাখি বাঘকে দেখে অনেক ভয় পায় আর ওইখান থেকে চলে যায়। বাঘ টুনটুনি পাখির পিছনে যেতে লাগলো। টুনটুনি পাখি অনেক ভয় পায়। তারপর টুনটুনি পাখি একটা গাছের সাথে ধাক্কা লেগে যায়। তারপর বাঘ টুনটুনি পাখির কাছে চলে আসে। তারপর টুনটুনি পাখি বলল, আমাকে ছেড়ে দাও, আমি আর এখানে আসবো না, আমাকে ছেড়ে দাও। তারপর কাক ভাই বাঘ থেকে কাক হয়ে যায়। এক গ্রামে একটা টুনটুনি পাখি থাকে। টুনটুনি পাখি একদিন গাছের ডালে বসেছিল। টুনটুনি পাখির একটা ব্যাগ ছিল। টুনটুনি পাখি গাছের ডালে বসেছিল। তারপরে একটা চোর পাখি এসে টুনটুনি পাখির ব্যাগটাকে চুরি করে নিয়ে যায়। তারপর টুনটুনি পাখি চোরের পিছনে যায়। কিন্তু চোর অনেক দূরে চলে যায়। তারপর টুনটুনি পাখি বলল, আরে কোথায় গেল, আমি এখন কি করি? তারপর একটা কাক ভাইকে উড়াতে দেখে টুনটুনি পাখি তারপর টুনটুনি পাখি কাক ভাইয়ের কাছে চলে যায়।
টুনটুনি পাখি কাক ভাইকে বলল, আমাকে সাহায্য করো। তারপর কাক ভাই বলল, হা বলো, কিভাবে সাহায্য করব। তারপর টুনটুনি পাখি বলল, একটা চোর এসে আমার ব্যাগটাকে চুরি করে নিয়ে চলে গেল। তারপর কাক ভাই বলল, আরে হা, আমি একটা পাখিকে তাড়াহুড়ো করে ব্যাগ নিয়ে যেতে দেখলাম। তারপর টুনটুনি পাখি বলল, তাহলে তাড়াতাড়ি চলো। তারপর টুনটুনি পাখি আর কাক ভাই চলে যায় চোরের পিছনে। চোর পাখি একটা গাছের নিচে বসেছিল। তারপর টুনটুনি পাখি দেখে ফেলে, তারপর টুনটুনি পাখি কাক ভাইকে বললো, এই তো চোর গাছের নিচে বসে আছে আমার ব্যাগ নিয়ে। তারপর কাক ভাই বলল, ঠিক আছে চলো। তারপর টুনটুনি পাখি আর কাক ভাই চোর পাখির কাছে চলে যায়, আর চোর পাখি টুনটুনি পাখিকে দেখে ওখান থেকে পালিয়ে যায় আর ব্যাগটা ওখানে রেখে দেয়। তারপর টুনটুনি পাখি বলল, এই তো আমার ব্যাগ, চোর আমাদেরকে দেখে ব্যাগটাকে রেখে চলে গেল। তারপর কাক ভাই বলল, হ্যাঁ তাই তো। তারপর টুনটুনি পাখি কাক ভাইকে বলল, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। তারপর কাক ভাই বলল, ঠিক আছে। তারপর দুজনে বাড়ি চলে যায়।